আমি নিজেও বাণিজ্যমন্ত্রী ছিলাম এখন আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সংক্রান্ত আপনার স্থায়ী কমিটির আমি সভাপতি সেই হিসাবে না মাননীয় অর্থমন্ত্রীও আছে আপনি যে মাননীয় নাসিম সদস্য সংসদ সদস্য বলেছেন অর্থমন্ত্রীর বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপারে বাণিজ্যিক ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর অনেক কর্তব্য আছে আসলে আপনি জানেন যে এই যে কয়দিন আগে আমাদের বুলবুল হল যে প্রাকৃতিক দুর্যোগ সেটার কারণেও পেঁয়াজের দাম একটু বেড়েছে একটু না আজকে পত্রিকায় দেখলাম খুব দুঃখ ভারাকান্তি দিয়ে আমাকে বলতেই হয় দুইশো টাকা এবং এটা তো কোনো আমরা ভাবি নাই ভারতে পেঁয়াজ উৎপাদন এবার হয় নাই অনেক বর্ষাও হয়েছিল তবে সাধারণত এগুলি আমাদের আগেই আমরা মূল্যায়ন করি যে আমাদের কি চাহিদা বাৎসরিক চাহিদা কত আমাদের আছে কত আর যেটা শর্ট সেটা আমরা আগেই তুরস্ক মানে আমাদের তুরস্ক বা মিশর সহ মিয়ানমার সহ আমরা আগেই আমদানি করার ব্যবস্থা করি এবং টিসিবি সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে তো আমার মনে হয় যে জানাম নাসিম বলেছে আমি এই সম্বন্ধে আর যেহেতু আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম এই সম্বন্ধে উল্লেখ করতে চাই না তবে আমি অর্থমন্ত্রী এখানে আছেন আপনি যারা পেঁয়াজ আমদানি করে তাদেরকে সুযোগ সুবিধা দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন আমাদের যখন কোনো একটা পণ্যের দাম বাড়ে আমরা তার উপরে ডিউটি কমিয়ে দিই আমি মনে করি যে এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করার জন্য অন্তত কিছু দিনের জন্য ডিউটি নাই আছে পেঁয়াজ আমদানির ডিউটি আছে ডিউটিটা শূন্য করে দেন কারণ আমি যখন ছিয়ানব্বই এক পর্যন্ত শিল্প এবং বাণিজ্যমন্ত্রী ছিলাম কয়েক ঘন্টার জন্য লবণের দাম বেড়েছিল তখন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন আমাদের সদ্য কেবিয়া সাহেব তাকে আমি অনুরোধ করার পরে তিনি ডিউটি শূন্য করে দিয়েছিলেন এই নিউজটা পরিবেশিত সাথে সাথে লবণের মূল্য স্বাভাবিক হয়ে গেছে আপনি যদি এই ধরনের একটা ঘোষণা দেন যে পেঁয়াজ আমদানি করতে আমাদের কোনো শুল্ক লাগবে না ডিউটি লাগবে না তাইলে আপনি দেখবেন একটা এর একটা প্রভাব পড়বে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জানাবুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন মানুষ স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি কোথা থেকে শুরু করব ঠিক ঠিক করতে পারছি না তবে মাননীয় স্পিকার দুজন সিনিয়র পার্লামেন্টারিয়ান যে বিষয়টি নিয়ে এসছে আমরা ছোটোবেলায় স্কুলে বিস্কিট দৌড় খেলতাম লাফালাফি করে বিস্কুট থাকতো ফিরার চেষ্টা করতাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পেঁয়াজ নিয়ে যে রসিকতা হচ্ছে আমার মনে হয় এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ স্পিকার আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে আমরা কয়েকদিন আগে একটা বড়ো ধরনের রেল দুর্ঘটনার শিকার হলাম অনেক লোক মারা গেল এখনও মানুষ ব্যথায় কাতর চিকিৎসার জন্য এখনও মানুষ ছোটাছুটি করছে কালকে মাননীয় রেলমন্ত্রী তিনশো বিধিতে এখানে বিবৃতি দিলেন আবার আজকে নিউজ উনি বললেন যে ট্রেন যেন আর দুর্ঘটনার শিকার না হয় আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলছি মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী রেল উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন ব্যাপক পরিকল্পনা নিয়েছেন কিন্তু আজকে প্রতিদিন যদি রেলের দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার বগি ধ্বংস হতে থাকে মানুষ মারা যেতে থাকে এর প্রতিকার এবং এর কারণগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা কি নিতে পারবো না মাননীয় স্পিকার কালকেই বিবৃতি দিলেন আজকেই আবার রেল দুর্ঘটনার মধ্যে সেখানে বগিতে আগুন এবং সেখানে লাইনচুতু হয়ে ট্রেন উল্টে পড়ে আসে রাজশাহী ওই অঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মাননীয় স্পিকার আজকে সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশনে মাননীয় স্পিকার আজকে পত্রপত্রিকায় বিভিন্ন খবর এসছে তার মধ্যে অন্যতম বিষয় আমি বলবো গতকালকে যেটা উত্থাপন করে বলতে পারি নাই আবরার হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে চার্জশিট প্রদান করা হয়েছে আজকে এই যে হত্যাকাণ্ডের একজন মেধাবী ছাত্র নিহত হলো পাশাপাশি আরও জন ছাত্রের মেধাবী ছাত্রের পঁচিশজন ছাত্রের জীবন আপদ ঘটে ঘটে গেল তাদের কাজকে চার্জশিট অন্তর্ভুক্ত করা হয়েছে এর দায়দায়িত্ব দায়িত্ব কি মাননীয় স্পিকার সংগঠন এড়াতে পারে আজকে বিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে হত্যা করার এই অধিকার কে তুলে দিল গত দশ পনেরো বছর যাবত দশ বারো বছর যাবত মাননীয় স্পিকার বাস্তবিক অবস্থা আজকে বাংলাদেশে উচ্চ শিক্ষাঙ্গনগুলিতে পরিবেশটাকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি আজকে এটার জন্য আমাদেরকে আলোচনা জন্য মাত্র তিন দিনের সংসদ মাননীয় স্পিকার আমরা মাননীয় সংসদ সদস্যরা একাত্তর বিধিতে নোটিশ দিই তিন দিনের সংসদের মধ্যে গতকালকে একাত্তর বিধি নোটিশ আপনি স্থগিত করেছেন আজকেও একাত্তর বিধি নোটিস স্থগিত করলেন তা আমরা কষ্ট করে যে সমস্ত মাননীয় সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছিলাম সেগুলো থেকে আমরা বঞ্চিত হলাম আজকে এই সংসদে যারা এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন দেখেন আজকে মন্ত্রীদের চেয়ারগুলো খালি থাকছে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তর করছি আজকে আমাদের দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্তর দিলেন অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী এটা একটা বিরাট সংকট রয়েছে আজকে মাননীয় স্পিকার আজকে পত্রিকায় অনেকগুলো গুরুত্বপূর্ণ শেষ করবেন আমি অবশ্যই শেষ করবো সংবিধান আজকে তো সংসদের অধিবেশন শেষ মাননীয় স্পিকার আমরা বিরোধী দলের কয়েকজন সদস্য আমাদেরকে একটু বেশি বেশি সময় দিবেন কারণ আমরা প্রকৃত বিরোধী দলের সদস্য আমরা যে কথাগুলো বলবো সেগুলো প্রকৃত অর্থেই প্রকৃত অর্থে যেটা রাষ্ট্রের সমস্যা রাষ্ট্রের সংকটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি মাননীয় স্পিকার আজকে আজকে পার্লামেন্ট এই জাতীয় পত্রপত্রিকার আরও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ এসছে এখানে আমাদের হাওরের শাহনসার মানব জমিনের প্রথম পাতায় নিউজ এসছে আজকে আপনার এসপি হারুন নারায়ণগঞ্জের এবং গাজীপুরের তার ক্রিয়াকলাপের নিউজ এসছে এগুলো সম্পর্কে আমরা খুব আমি মাননীয় সংসদ নেতা এখানে উপস্থিত স্পিকার স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আপনি দেন আমাকে সময় আমি মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা এখানে আছেন আমি যে বিষয়টি না বললে আমি হালকা হব না আমি গত সংসদ অধিবেশনের পর সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের সাবেক নেতা সরকারের অনুমতি নিয়েই কিন্তু আমরা ওনার শারীরিক অবস্থা খোঁজখবর খব জন্য পিজি হাসপাতালে গিয়েছিলাম এবং সত্যিকার অর্থে ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং আমি মাননীয় স্পিকার আপনাকে এই বিষয়টি অভিহিত করতে চাই উনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি দীর্ঘদিন বিরোধী দলের নেতাও দায়িত্ব পালন করেছেন এদেশের আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি মাননীয় সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব। যে অন্ততপক্ষে ওনার চিকিৎসার জন্য ওনাকে যাবিনে মুক্তি দিন এবং ওনাকে সুচিকিৎসার ব্যবস্থাটা আপনি গ্রহণ করুন অন্তত পক্ষে উনার যে বয়স উনি চলাফেরা করতে পারেন না মাননীয় স্পিকার আমি অনুরোধ করব আমরা এই সংসদে বিরোধী দলের সদস্যরা যোগদান করেছি এই সংসদের অন্ততপক্ষে বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য আমি মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসে আমি আর অনুরোধ করব এই বিষয়টি বিবেচনার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার গত পরশু দিন দর ছিল মার্কেটে আশি টাকা এই পার্লামেন্টে পরশু দিন আমাদের শিল্পমন্ত্রী মহোদয় বাণিজ্য মন্ত্রীর পক্ষে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পেঁয়াজের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আছে এই কথা বলার পর দিন হয়তো গতকালকে পেঁয়াজ হয়ে গেল দুশো টাকা দেড়শো টাকা আবার আজকে মানুষ স্পিকার পেঁয়াজ হল দুশো টাকা মানুষ মানুষ স্পিকার পাশাপাশি এখানে একটা নিউজ আছে যে ভারতে কৃষক কাঁদছে কারণ পেঁয়াজের মূল্য আট টাকা আমার একটা প্রশ্ন হলো এটা একটা নিয়ে নিউজ এখানে নিউজটা গুগল থেকে আমি নিউজটা বের করছি মানুষ আমার প্রশ্ন হলো যে আমাদের প্রতিবেশী দেশের সাথে এত ভালো সম্পর্ক এত ভালো রিলেশান সেই রিলেশনের পরে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ভারতে পেঁয়াজ আনার জন্য মান প্রধানমন্ত্রী যদি ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিতেন তাহলে আমরা আমাদের এই ক্রাইসিসটা থাকতো না আরেকটা বিষয় হলো মানুষ স্পিকার একে স্বন্দি আছেন পেঁয়াজের যে বিষয়টা পেঁয়াজ না এরকম তো না আমরা এই দোকানে যাই মার্কেটে যাই গিয়ে কারণ বাজারে যাই পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ এরপরে প্রাইসটা বাড়ছে আমার মনে একটা অভিযান করা দরকার ছিল কারণ এটা একটা কনসপেরেসি এটা আমি মনে করি যে এই সরকারের অনেক অর্জন সরকারকে বদনাম করার একটা এটা একটা ওয়ে একটা পথ এটা আমার মনে হয় বলবো বাণিজ্য মন্ত্রীকে বলবো যে আপনি এটা বের করুন এটা কোনো কনস্পি কিনা ষড়যন্ত্র কিনা শুধু মানুষ যে কিনতে না সেটা না সরকারের কিন্তু এটা বিরাট একটা বদনাম হচ্ছে কারণ মানুষ স্পিকার একটা হয় কি পাঁচটা ভালো কাজ তো অনেক সময় ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য আমি মনে করি যে আমাদের সরকার ওই ফ্রেন্ড সিরিয়ালের জন্য দেখা যায় যে অনেক সময় ফ্রেন্ড যারা ব্যবসা করে তাদেরকে ধরেন তারা রাস্তাঘাটে এই পুলিশের বন্দুক যুদ্ধে মরে যায় যে পেসের যারা মূল্য বৃদ্ধি করলো ওরাও একটা বন্দুক যুদ্ধে মরে যাক না এরকম তাও তো মনে হয় একটা এক্সাম্পল হবে তাই আমার এই বিষয়ে একটা জরুরি ভিত্তিতে একটা এই অভিযান নেওয়া হোক মানুষকে ধন্যবাদ মাননীয় সাদস্য জেনার আশীমা ফিরোজ স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় অনেক আলোচনা করেছেন আমিও আলোচনায় অংশগ্রহণ করতে চাই আসলে বাজারে কিন্তু প্যাঁজ আছে মর্নিং স্পিকার বেশ প্যাঁজ আছে এবং এর দাম এত অতিরিক্ত হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন যে আমরা যেন পেঁয়াজ একটু কম ব্যবহার করি সেটা অনেকে শুনেছেন এবং সেটা অনেকে সে কার্যকরও করেছেন কিন্তু আজকে গতকালকে পেঁয়াজের দাম ছিল দেড়শো টাকা আজকে দুশো টাকা এইভাবে যদি দাম বাড়ে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের আসাবেক মন্ত্রী উনি কিছুক্ষণ আগে বলেছেন যে এটা একটা সরকারের বিরুদ্ধে একটা পেয়েছি আমি মনে করি সরকার যেহেতু দুর্নীতির বিরুদ্ধে অভিযানে লিপ্ত দুর্নীতির বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছেন এই সময় যে সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যবসায় চাই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে অবশ্যই সংসদ ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই আমরা অধাবর্ধমানের স্পিকার যেন ধারণ দেশের জনগণকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না মুসলিমের কয়েকজন লোক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে রাতারাতি এটা কোনোভাবেই মানা যায় না মানুষ স্পিকার সেই কারণে আমি মনে করি এর একটা ব্যবস্থা হওয়া উচিত এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন এখানে অর্থমন্ত্রী আছেন এখানে বাণিজ্যমন্ত্রী আছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটি পদক্ষেপ নেবেন দেশবাসীকে আশ্বস্ত করবেন যাতে পেজের দাম অচিরেই কমে আসে এবং মানুষ যেন এই সুবিধা ভোগ করে মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ